দীর্ঘদিন বন্ধ থাকার পর পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে বুধবার থেকে শুরু হলো বইমেলা। কালনার শিক্ষক ও ছাত্র যুব সমাজের উদ্যোগে বই বিক্রি, আলোচনা সভা, কবিদের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। কালনা কোল্ড স্টোরেজ মাঠে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোর দিকে নিয়ে চলো, সেই আলো আমাদের মনে মুগ্ধ হোক। দেশের সুভাষ, দশের সুভাষ, প্রাণের সুভাষ ভাই, যে নেতারা তোমায় ভুলেছে ভুলুক, আমরা তো ভুলি নাই। এই যে মাতৃভাষা আমাদের বাংলা, তো যেখানেই আমি যাই প্রথমে যে বাংলা, যিনি এই বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, বিশ্বের মানচিত্রে তুলে দিয়েছেন, সে রবীন্দ্রনাথ ঠাকুরের চারটে লাইন, একটা কবিতার চারটে ছোট লাইন পড়ে আমি আমার বক্তব্য শুরু করি, তারপর অন্য কথা বলি। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি। কালনায় যে এত এত গুণী মানুষের কাজ করেছেন, জন্ম হয়েছে কালনায়, সেই লিস্টে শুনে তো আমি স্তম্ভিত। আমার এত আনন্দ হয়েছে, এত এত এই কালনায় আমি আগেও দু চারবার এসেছি, কিন্তু খুবই ভালো লেগেছে কালনা। তো মানে অনেকটা বিয়ে বাড়ির নেমন্ত্রণে লাস্টে চাটনি খাওয়ার মতন, যাই থাকুক না কেন লাস্টে চাটনি না খেলে যেরকম হয় না, না যেখানে যেরকমই প্রোগ্রাম থাকুক না কেন লাস্টে দু এক কথা সিনেমার না বললে হয় না। যাকে দেখতে দেখতে অনেকগুলো আমি বেশিরভাগ ছবি করেছি মা খুড়িমা জেঠিমা বা স্ত্রী লোকেদের একটু মানে ফলে, যাবতীয় যা বলতাম সব তাদের ফলে কথা বলতাম। এই কারণে বেদম করে ঐতিহ্যবাহী কালনা শহরে সকল নাগরিকের প্রচেষ্টায়, রাজনৈতিক বন্ধু নেতৃত্বে সহযোগিতায় এই সুন্দর বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে এখানে বিশেষভাবে ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শপথ, বহু ঝুট ঝামালা। বর্তমানের অগ্রদীপ মল্লিক বাড়ি বলে খ্যাতি আছে, সেই বাড়ির ছেলে রঞ্জিত মল্লিক আমাদের কালনা শহরে এসেছেন, হাততালির তাকে অভিনন্দন জানান, তার হাত দিয়েই বইমেলার উদ্বোধন হল। আসুন রঞ্জিত মল্লিককে আমরা বরণ করে নিচ্ছি। এই প্রবীণ অভিনেতা এবং নায়ককে আমাদের মধ্যে আজকে পেয়ে মানুষের যেভাবে ঢল নেমেছে এটা দেখে আমরা বিস্মিত। আমাদের প্রত্যাশাকে অতিক্রম করে কালনার সর্বস্তরের মানুষ সমগ্র মেলা প্রাঙ্গণ উপচে পড়েছে, তাই আমরা অত্যন্ত আনন্দিত কালনাবাসী এবং চারপাশ থেকে যারা এসেছেন বইমেলাকে সার্থক করতে আমরা ভীষণ ভীষণ আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মেলা প্রাঙ্গণ উপচে পড়েছে, আমরা ভাবছি আগামী চার দিন আরও আমাদের কীভাবে সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারা যায়। করোনা বিধিকে মেনে, করোনা প্রোটোকলকে মেনে আমরা সবাইকে সাবধান করছি, আমরা স্যানিটাইজিং গেট করেছি এবং মাস্ক বিলি করছি, যতটা পারছি অনুরোধ করছি। প্রচুর মানুষের ভিড় নেমেছে, এতদিনের বাধা পেরিয়ে করোনা ভয় কাটিয়ে তার বই কিনতে এসেছে। শুধু বই মেলায় নিয়ন্ত্রিত থাকেনি বা সীমাবদ্ধ থাকেনি, সর্বস্তরের মানুষের কাছে একটা আনন্দের কেন্দ্র বিন্দু বা মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে বইমেলার প্রথম দিন, এবং প্রথম দিনেই যেভাবে মানুষ আজকের কালনাতে এই বইমেলায় ভিড় জমিয়েছে মানে এটা অস্বাভাবিক। এবং এখনো যে দিনগুলো বাকি রয়েছে 27-28-29-30, আশা করি এরা প্রথম দিন সবাই দেখে যাচ্ছে এবং পরের দিনগুলোতে এবং এদের ভিড় আরও বেড়ে যাবে। মানে বইমেলা কমিটি বা আমাদের যারা বই বিক্রি করতে এসেছি, বিভিন্ন স্টল নিয়ে এসেছি, আমাদের কাছে এটা আনএক্সপেক্টেড এত মানুষের ভিড় কালনার বইমেলা। এখনো পর্যন্ত বই আমরা যতখানি জানি অন্তত 62টা স্টল রয়েছে।
কালনা থেকে নীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।